নেত্রকোনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাব হলরুমে বঙ্গবন্ধু পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান খান রতন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ হুমায়ুন কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।